এটা বেসিক কোশ্চেন, বাংলাদেশে বর্তমানে বেকার যুবকের সংখ্যা কত? বর্তমানে বেকারত্বের হার হইল 6.91%, নিয়ার অ্যাবাউট 30 থেকে 40 লাখ শিক্ষিত যুবক, এবং এদের মধ্যে অনেকে হায়ার ডিগ্রিধারী আছে, অর্থাৎ MBA ডিগ্রিধারী বিভিন্ন প্রচণ্ড শিক্ষিত যুবক বাংলাদেশে বেকার। অর্থাৎ এরা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, ইভেন MBA এবং ডক্টরেট ডিগ্রিধারী মানুষজন পিওনের জবে, রেল স্টেশনের পিওনের জবের জন্য অ্যাপ্লাই করে। একটা রেল স্টেশনের পিওনের জবের জন্য 2.5 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে। সো যখন আমাদের দেশের চাকরির জন্য এত হাহাকার, সেই মোমেন্টে আমার মতে, আমি যেহেতু কেবল সামনে ভার্সিটি গ্র্যাজুয়েট, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমার কিছু সে থাকা দরকার যে বাংলাদেশের বেকারত্বের আসলে যদি আমি মুক্ত থাকতে চাই তাহলে আমাকে কী কী কাজ করতে হবে, এবং এটা আমার ব্যক্তিগত মতামত আমি এখন প্রচার করবো। কারণ আমি একটা ছোট্টখাটো কোম্পানি একদম জিরো থেকে বিল্ড আপ করে এখন একটা স্কেলেবল জায়গায় আসছি, সো আমার মনে হয় যে আমার কিছু সে থাকতেই পারে। আর তাছাড়া আমার অডিয়েন্স HSC লাইফের স্টুডেন্ট, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে আমার অনেক এক পাস্ট অডিয়েন্স এবং কারেন্ট অডিয়েন্সও আছে, তো এই পয়েন্টগুলো আমরা একটু ফোকাস করার চেষ্টা করি। এর আগের দিন আমি ভিডিওটা বানাইতে ধরে আমার অডিও নষ্ট হয়ে গেছিলো, ওই ভিডিওটাতে আমি অনেক বেশি হাইপার ছিলাম, চরম গালিগালাজ করছিলাম, বাট এবার আমি চেষ্টা করব যে একটু সফট ওয়েতে জিনিসটা বুঝাইতে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম যেই পয়েন্টটা সেটা হলো, একজন ভার্সিটি গ্র্যাজুয়েট, মেডিকেল, বুয়েট, ঢাবি, যেটাই হোক, একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট যদি আমাকে বলে যে আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি কম্পিউটার চালাইতে পারি না, আমি ওয়েব ব্রাউজিং করতে পারি না, আমি পাওয়ার পয়েন্ট পারি না, আমি এক্সেল পারি না, আমি কোনো মাইক্রোসফট ওয়ার্ডের কোনো কাজ পারি না, তাহলে আমার প্রশ্ন হলো যে বিশ্ববিদ্যালয় জীবনের 4 বছর ধরে আপনি কী বাল ফেলাইছেন? সিম্পল বাংলা কথায় খুব খারাপ লাগে শুনতে, বাট প্রশ্ন একটাই, আপনি কী বাল ফেলাইছেন? আপনি যদি জানতেনই যে এখন তো মার্কেট বলা হয় স্কিলস লাগে, স্কিলস লাগে, স্কিলস লাগে, আপনার ফেসবুকে স্ক্রল করলে 3 কোটি মানুষজন আপনার কাছে বিভিন্ন স্কিল বেসড কোর্স বিক্রি করার জন্য হাত পা ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো সেই মোমেন্টে আপনি কী করতেছেন? আপনি কেন এই যে বেসিক কম্পিউটার স্কিলগুলো, এটা যে কতটা জরুরি এটা আপনি আগামীতে গেলে বুঝবেন। অর্থাৎ আপনি হয়তো বা ধরেই নিচ্ছেন যে আপনি BCS দিবেন, সব ঠিক আছে, বাট BCS এ চান্স পায় কত, ওটা পয়েন্টে আসতেছি, একটু পরে ওটা নিয়েও আমি আসবো। বাট কথা হলো, বেসিক কিছু স্কিল আছে ভাই, এই স্কিলগুলো একটু ডেভেলপ করেন না। আমরা যখন রিক্রুটমেন্ট করতে যাই কিচ্ছু পারে না, মানে একদম খাস গবেট মূর্খ ওয়ার্ড, এবং এরা কিন্তু গ্র্যাজুয়েট, মানে আমাদের সিনিয়র বড় ভাইরাও একদম সাক্ষাৎ মূর্খ, সবাই না, একটা বড় অংশ। তো বেসিক যেগুলো কম্পিউটার স্কিল আছে, ওয়েব ব্রাউজিং করা, একটা রিপোর্ট বানানো, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানো, এক্সেলের হালকা কাজকর্ম, এগুলো তো শিখতে বেশি সময় লাগে না, এগুলোতে এমন না যে খুব কঠিন কোনো কাজ, এটা তো এমনও না যে এগুলো ইউটিউবে অ্যাভেলেবল না, সবগুলো ফ্রিতে অ্যাভেলেবল। তো এই বেসিক স্কিলগুলো আপনারা শিখেন, বেসিক কমিউনিকেশন স্কিল শিখেন। একটা মেইল লিখতে পারেন না, মেইল লিখলে আপনার মনে করেন একটা মানে স্ল্যাং আলা এমন একটা মেইল অ্যাড্রেস দিয়েছেন, ওখান থেকে আপনার কোনো প্রোফাইল পিকচার ঠিক নাই, সাবজেক্ট ঠিক নাই, হ্যালো আই ওয়ান্ট জব, গিভ জব, আই এম ভেরি পুয়ার, আমরা তো এরকম কাউকে তো কোনো কোম্পানি সিলেক্ট করবে না। আপনি CV কপি পেস্ট করে অনলাইন থেকে বানায় নেন, CV একটা লিখতে পারেন না, কেমনে হবে? তো এই যে বেসিক স্কিলগুলো ডেভেলপ করেন, তারপরে আপনারা আরও একটু অ্যাডভান্স স্কিলের দিকে যান, যে না আপনি ওয়েব ডিজাইনিং শিখছেন, আপনি ভিডিও এডিটিং শিখছেন, আপনি হইলো গিয়া SEO শিখছেন, ভিডিও বা ফটোশপ শিখছেন, এনিথিং গোস, গ্রাফিক ডিজাইনিং, ভিডিওগ্রাফি, আপনি কিচ্ছু পারেন না। আপনি কি, আমার একটা সার্টিফিকেট আছে ভাই, আমি পাস করছি, তো আপনার তো পাস করা দিয়ে আমার যায় আসে না, কোনো কোম্পানিরই যায় আসে না, ঠিক আছে? আচ্ছা, এরপরের পয়েন্ট সেটা হলো গভর্নমেন্ট জব ফোকাস। আমাদের ইউথের সবার স্বপ্ন সোনার হরিণ হলো একটা সরকারি চাকরি, এই নিয়ে কোনো সন্দেহ নাই। দুদিন পরে আমিও BCS দিলে অবাক হয়েন না, বাস্তবতায় BCS ইজ এ ভেরি লুক্রেটিভ থিং। বাট আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন মোটামুটি 31 ইয়ার পর্যন্ত, এবং আপনার এখানে মানে সাকসেস রেট হলো 0.301%, অর্থাৎ আপনি বুয়েটেও মোর লাইকলি চান্স পাইতে পারেন, তার চেয়ে বেশি আপনার একটা গভর্নমেন্ট জব হওয়ার চান্সেস কম। অর্থাৎ বুয়েটে চান্স পাইতে গেলে মোটামুটি পার্সেন্টেজ আছে 0.01%, আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে 3টা 0 ঢুকে যায়, ঠিক আছে? সো বুয়েটে চান্স পাওয়া ইজি রেদার দেন গভর্নমেন্ট জব পাওয়া, স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং। তো সেক্ষেত্রে আমরা যে এই যে ঢাকা ভার্সিটির হলের সামনে মনে করেন লাইন দিয়ে দাঁড়ায় আছি ঘন্টার পর ঘন্টা, এই টাইমটুকু তো বাসায় পড়া যেত, বাট না, আমাকে AC-র মধ্যে BCS পড়তে হবে, এটা আমি অনুৎসাহিত করতেছি না। বাট কথা হলো, যেহেতু আপনি জানেন যে আপনার এটার সাকসেস রেট, কে কল দিতেছে আবার এত ভালোবাসে, কে আমাকে 5 বার কল দিয়েছে, আচ্ছা,
যেহেতু আপনি জানেন যে আপনার বিসিএসের সাকসেস রেট এত কম, সেহেতু অবশ্যই আপনার পাশ করার পরে অন্য কিছু করার কথা। এবং আপনি যদি ধরে নেন বিসিএস না, আপনি যে কোনো গভর্নমেন্ট জবে প্রথমবারেই মানে দিলেন যে প্রথমবারে টার্গেট হয়ে গেল, তাও তো আপনার গ্যাজেটেড হইতে গেলে আপনার আরও 3-4 বছর গেলগা। তো 3-4 বছর পরে এই 3-4 বছর তার বসে খাবেন না, তাই না? বাট বাস্তবতল আপনি বসে খান, বাস্তবত অ্যাকচুয়ালি আপনি বসে খান, এবং আপনারা এতটাও নির্লজ্জ বেহায় আছে কিছু সন্তান পাশ করার পরেও বাপ মায়ের কাছে টাকা নেয়। এটা যদিও করতে গেলে অনেক বেশি মানে আত্মসম্মানবোধকে জলাঞ্জলি দিতে হয়, বাট আপনার তো ইন দ্য ফার্স্ট প্লেস আত্মসম্মানবোধ ছিলই না, এই কারণে আপনি তো পাশ করার পরে নিজের কোনো একটা ইনকামের ব্যবস্থা করেন নাই, তাই না? তো সেক্ষেত্রে যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন, ওয়েলকাম, যদি পান অবশ্যই কংগ্রেচুলেশনস, বাট সেই সাথে যেহেতু এটা সাকসেস রেট কম, আপনি একটা বিজনেস করার ট্রাই করেন, আপনি একটা পার্ট টাইম জব করার ট্রাই করেন, কিছু একটু করে কিছু একটু ইনকাম করার চেষ্টা করেন। কারণ যদি ওইটা ফেল করে আপনার তো কোনো প্ল্যান বি নাই। এবং ধরেন আপনারা কী করেন, বছর কা বছর নিজের এফোর্টও ওই পরিমাণে দেন না, বছর কা বছর গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়ার পরে দেন যখন আপনি চান্সটা পান না, আপনি দোষ দেন কি, এটা হলো সরকারের দোষ। সরকারকে এখন আমাকে, আমার বয়স যখন 65 বছর হবে ততদিন পর্যন্ত আমাকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে দিতে হবে, এবং আমি টিএসসিতে যে আন্দোলন করব, বয়স বাড়াও বয়স বাড়াও, বাট আমি ইন দ্য ফার্স্ট প্লেস কিন্তু এটা জানতাম যে আমার লিমিট এইটাই, লিমিটটা চেঞ্জ হবে না। আমি ওই টাইমের মধ্যে কোনো ব্যাকআপ প্ল্যান মাথার মধ্যে ঠিক করি নাই। এবং আমাদের একটা বড় অংশ ইউথ বেকার এই রিজনে যে ও আশা করে গভর্নমেন্ট জব পাবে, বাট ও কখনো স্ট্যাটিস্টিক্যালিও চিন্তা করে না যে আমার চান্স পাওয়ার পার্সেন্টেজটা কতটা ছোট। ওকে, আচ্ছা এবার আসেন, সেটা হলো নো এক্সপিরিয়েন্স গেইন। দেখেন, ওই সবাই বলে চাকরি করতে এক্সপিরিয়েন্স লাগে, ভাই চাকরি না দিলে এক্সপিরিয়েন্স পাবো কেমনে? প্রথম কথা হলো আপনি কি আশা করেন, যে আপনি পাশ করছেন, কোনো স্কিল নাই, কোনো রিয়েল লাইফ কিছু করতেও পারেন না, কোনো নেটওয়ার্ক নাই, আপনাকে প্রাণ আরএফএল গ্রুপ ডিরেক্টর বানায় বসে রাখবে, তাই না? আপনি তো প্রথমে প্রাণ আরএফএল টার্গেট করার কথা না। এক্সপিরিয়েন্স গেইন করা মানে কি, আমি প্রথমে ঢুকবো, আমাকে আই শুড টার্গেট স্মল। আমি মেলা মানুষজনকে দেখি, আরে এই কোম্পানিতে জব করবো মা, প্রাইভেট কোম্পানি কেউ জব করে নাকি, একবারই ম্যাজিস্ট্রেট হবো। আরে মামা, খুব ম্যাজিস্ট্রেট মামা, তাই না? উফ উফ, ম্যাজিস্ট্রেট রে আমার, কোনো একটা স্মল কোম্পানিতে তারা জব নেবে না, অর্থাৎ হাই স্ট্যান্ডার্ড। আরে 35K স্যালারি দিয়ে কেউ জব করে নাকি, আমাকে তো 90K স্টার্টিং হতে হবে। 90K স্টার্টিং আমি কী অফার করবো কোনো ভালো না, কারণ এটা শিট। ব্যাপারটা হলো 35K জব আপনি রিজেক্ট করলেন, ইটস ওকে, সব ঠিক আছে। আপনি এখন কত কামান জানি ভাই? আপনি তখন বসে কিছুই কামাইতেছেন না। তো যারা এক্সপিরিয়েন্স নাই বলেন, প্রথম কথা হলো ভাই স্টার্ট স্মল, ছোটোখাটো 2 কোম্পানিতে 6 মাস জব করেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, তারপর ওখান থেকে এক্সপিরিয়েন্স দেখে আরেকটু বড় কোম্পানিতে যান, আরেকটু বড় কোম্পানিতে যান। এটাকে বলা হয় কর্পোরেট ল্যাডার। আপনারা তো মনে হয় এটারও নাম শোনেন নাই, কারণ আপনি হলো ফেসবুকে টিকটকে ট্রল করতে পারেন, মিম করতে পারেন, মানুষের পোন্দাপন্দি করতে পারেন, মানুষের পিছন দিকে লাগতে পারেন, বাট আপনার পিছন দিকে যখন মানে সৃষ্টিকর্তা লাগে যাবে, তখন তো আপনি বুঝতেছেন কী হবে আপনার সাথে, বাট আপনার তো এটা নিয়ে ফোকাস নাই। সো কর্পোরেট ল্যাডার নিয়ে একটু উঠার চেষ্টা করেন না, স্টার্ট স্মল। যে কোচিংয়ে খ্যাপ দেন, অফিসে রিসেপশনে বসেন, সেলসম্যানের জব করেন, কল সেন্টারে জব করেন, কিছু একটা করেন, তারপর দেখেন আপনার নেটওয়ার্ক যদি না বাড়ে আমার নাম আনাস না। বাট এই কাজটা আপনারা করেন না, আপনারা বছর কা বছর বেকার থাকবেন, ফেসবুকে লেখালেখি করবেন সরকার কেন খারাপ, হ্যাঁ, তারপর এক আপনাদের বিখ্যাত বাপ আসে সরকারের বদনাম করে আরও 100 মিনিটের ভিডিও বানাবে, ওই বাপকে আপনি আরও প্রমোট করবেন, বাট আপনার ওই বাপও বেকার, ফকির, আপনিও বেকার, আপনিও ফকির, এই দুইটার একটাও আপনি হইতে চান না। সো ফোকাস অন ইওর সেলফ। এরপরে আসেন, স্কেয়ার্ড অফ এন্টারপ্রেনারশিপ। গোটা পৃথিবীর কন্ট্রোলে কারা আছে, কাদের সবচেয়ে বেশি টাকা, বিজনেসম্যান। তো আমি কী, আমার কাজ কী, আমার কাজ হলো আমি বিজনেসম্যানের শুধু সমালোচনা করব, ঠিক আছে? অর্থাৎ আমি যদি আজকে এক কাজ করি, আমি যদি আম্বানি এবং এস আলম গ্রুপকে নিয়ে 2টা পোস্ট দেই যে এরা কতটা খারাপ, কতটা নিকৃষ্ট, তাহলে বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আজকে রাতের বেলা আমাকে একজন 3,65,771 টাকা দিবে। এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই কথাটা আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা কেমনে জানি, কারণ আমি এমনি ধনী হয়েছি, বুঝছেন? আমি প্রতিদিন সকালে উঠতাম, সকালে উঠে নামাজ কালাম পড়ে আমার টার্গেট ছিল 1 ঘন্টা ধরে জোরে জোরে বিভিন্ন ব্যবসায়ী, যারা বিজনেস উদ্যোগ নিছে, ছোটো হোক বড় হোক, সবাইকে আমি গালি দিব, অপমান করব, সমালোচনা করব, হেট করব, এবং এগুলা নিয়ে ফেসবুক এবং সকল সোশ্যাল মিডিয়ায় লিখব। এই কাজটা করার কারণে আমি বেশি না, একটা না 1 মাস করছি, প্রতিদিন 3 কোটি টাকা করে আমি কিন্তু 900 কোটি টাকার মালিক হয়ে গেছি, বুঝছেন? আপনাদের কিন্তু মেন্টালিটিটা এরকম, ইউ হ্যাভ টু হেট বিজনেস, আপনার নিজের করার ক্ষমতা নাই, অন্য কোনো ফ্রেন্ড যদি আপনার ছোটো স্কেলেও কিছু একটা করছে, ওকে নিয়ে সমালোচনা করা, ওকে যতভাবে বাধার সম্মুখীন করা যায় আপনি করবেন, বাট আপনি নিজে কখনো একটা উদ্যোগ নেবেন না। কথা হলো দেশে স্মল মিডিয়াম এন্টারপ্রেনারশিপ বা এমএসএমই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রেনারশিপ করে মানুষজন শুধু বাঁচতেছে না,
দে আর থ্রাইভিং। বাট আপনি কখনো একটা উদ্যোগ নেওয়ার চিন্তা করছেন যে না ঠিক আছে আমি আমি এমন মানুষকে চিনি অনলাইনে শীতল ব্যাচে মাসে 2 লাখ টাকা কামায়, শীতল ব্যাচে, শীতল। অনেকে আছে পুরান কাপড় কিনে পুরান কাপড়ের ঝুট ব্যাচে টেক্সটাইল থেকে, ওই করে 10 লাখ টাকা কামায়। বিভিন্ন ছাপাখানার কাগজে ঝুট ব্যাচে, ওই করে তার কামাই আছে 1 লাখ টাকার উপরে। বাট আপনি ওই কাজ করবেন না, তো আপনি অন্টারপ্রেনারশিপে টাইম দেবেন না। আপনার কাজ হলো ফেসবুকে এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ এবং যারা যারা মানে মোটামুটি দেশের লিডিং কোম্পানি আছে তাদের সবাইকে গণহারে গালি দেওয়া। গণহারে গালি দিলেই কিন্তু আমি টাকা পাবো, এটা বুঝতে হবে কিন্তু আপনার। আপনার ফ্যাক্টর একটাই, আমি যদি বিজনেসম্যানকে হেট করে আমি বিজনেসম্যানের নিজে বিজনেস করতে পারবো না, এই সাহস তো আমার নাই এবং এই উদ্যোগ আমার নেওয়ার ক্ষমতা নেই। আমার কাজ হলো জাস্ট হেট এবং আমি এক্সপেক্ট করবো এই হেটের কারণে আমাকে কেউ টাকা দিবে। বাস্তবতা হলো এক ফোঁটাও কেউ টাকা দেয় না। বাস্তবতা হলো ইউ আর আ পিস অফ শিট লিভিং এ শিট লাইফ এবং আপনি প্রতিদিন উইশ করেন আপনার লাইফটা না যায়, আপনি কোনো একদিন ভালো মতো মরে গেলে ভালো হইতো এবং আপনি চান যে আত্মহত্যা করতে পারেন। জাস্ট বিকজ এটা আরাম আপনি আত্মহত্যা করেন না। এবং আপনি কাদেরকে নিয়ে কথা বলছেন যারা লিটারালি দুনিয়াতে বেহেস্তের লাইফ লিড করতেছে। গেট আ লাইফ, স্টার্ট এ বিজনেস। এরপরে নো নেটওয়ার্কিং। এই যে ভার্সিটি লাইফে উঠে আমার দুঃখের বিষয় হলো নেটওয়ার্কিং বলতে আমি তো ঢাকায়ও কাউরে চিনতাম না, বংশের কেউই ঢাকায় থাকতো না। তারপর এখন মোটামুটি ঢাকায় আল্লাহর রহমতে একটা বিশাল ভয়ানক নেটওয়ার্ক হয়েছে সব সেগমেন্টের মানুষজনের সাথে। এটা তো আমার একদিনে বিল্ড আপ হয় না। এখন ধরেন উদাহরণস্বরূপ আমি যদি প্রতিদিন রাতের বেলা টিএসসিতে যাই, ও আমায় ভালোবাসেনি, তারপর 2টা গাঞ্জার মধ্যে ও আমায় ভালোবাসেনি, তারপর আমার সাথে আশপাশে আরও 3-4টা পিস অফ শিট গাঞ্জা করেছে। আমার প্রতিদিনের রুটিন হলো আমি নেটওয়ার্কিং কেমনে করতেছি আমার পুরা ভার্সিটির শ্রেষ্ঠ গাঞ্জাখোরদের সাথে। তাহলে আমি চাকরি পাওয়ার আমি যখন পাস করব তাহলে আমার শ্রেষ্ঠ গাঞ্জাখোররা আমাকে কী দিবে বলেন তো, কোথা থেকে ভালো গাঞ্জার স্কোর দেওয়া যায় এই লিঙ্কগুলো দিবে, যে কোন এলাকায় কোন কোন ডিলার ভালো কোয়ালিটির গাঞ্জা দেয়। আপনার আমার কারো তো ড্রাগ ডিলারের লিঙ্ক দরকার নাই, বাট আপনার আমার নেটওয়ার্কিং লেভেলটা কিন্তু এইটাই হয় যে আমি একটা শিট, হ্যাঁ আমার সাথে আরেকটা শিট যুক্ত হয়েছে, 2টা শিট মিলায় কি পয়দা হয়েছে জানেন, আরেকটা বড় শিট গ্রুপ, বুঝছেন। এবং এই শিট গ্রুপ থেকে কিছুই হয় না, ও আমায় ভালোবাসেনি দিয়ে শুধু গান হয়। এবং তারপরে কি করব, ফেসবুকে স্ট্যাটাস লিখব সরকার বিশাল খারাপ, আমি আজকে বেকার কারণ সরকার আমাকে চাকরি দেয়নি। বাট ইন দ্য ফার্স্ট প্লেস নেটওয়ার্কিং করার নিয়মটা কি, নেটওয়ার্কিং মিন্স কানেক্টিং উইথ পিপল, হ্যাঁ এটা তো প্রথম ধারণা। বাট আমার জবের ক্ষেত্রে নেটওয়ার্কিং মানে কি, নেটওয়ার্কিং মানে হলো আমি যদি 1 হই আমাকে 10 লেভেলের কারোর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ কানেক্টিং উইথ বেটার পিপল। নিজের কোন সিনিয়র বড় ভাইরা ভালো ভালো জায়গায় জব করছে তাদেরকে ফেসবুকে অ্যাড পাঠান, দেখা করেন, কথা বলেন। কোনো একটা সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, কোনো একটা শো হচ্ছে, কোনো একটা সামিট হচ্ছে, যান অংশগ্রহণ করেন, মাগনা ভলেন্টিয়ার খাটেন, তারপর যা কথা বলেন। কোনো এক জায়গায় ফ্রি ইন্টার্ন করাচ্ছে, যান, কোনো জায়গায় যাবো না, হলের মধ্যে বসে থাকবো, রাতের বেলা আসে গাঞ্জা গুঞ্জা খাবো, শেষ। আমার এইভাবে নেটওয়ার্কিং হবে, হবে না। আমি এমন অনেক মানুষকে চিনি যারা অনেক কম স্কিলড, অনেক কম, অনেক খারাপ রেজাল্ট, বাট তারপরও ভালো একটা জায়গায় জব বের হওয়ার সাথে সাথে ইভেন বের হওয়ার আগেও পায়, জাস্ট বিকজ অফ দ্য নেটওয়ার্ক। সে অনেক মানুষজনের সাথে কানেক্টেড। সো নেটওয়ার্কিং করেন, জাস্ট টিএসসিতে বসে গান গায়েন না, গান গাওয়া খারাপ না, নেটওয়ার্কিং করেন তারপরে গান গান। যদি গান গাইতেই হয় বেটার কারোর সাথে গান গান। এরপরে আসি রং অ্যাপ্রোচ। আমাদের দেশে আমি তো এটা অনেক বেশি ফেস করি এবং যারা ছোটোখাটো কোম্পানিও চালায় তারা অনেক বেশি ফেস করে এটা, যে আপনি ধরেন চাকরি খুঁজতেছেন, তো আপনার প্রথম অ্যাপ্রোচ কী হওয়া উচিত, আসসালামু আলাইকুম, আমি এই, আমি এখান থেকে পড়াশোনা করছি, আমার রেজাল্ট এই, আমি এই সব কাজগুলো পারি এবং আমি পূর্ববর্তীতে এই সব জায়গায় কাজ করছি, এই যে আমার 2টা কাজের নমুনা যুক্ত করে দিলাম। অর্থাৎ আপনার পরিচয়, ইওর আইডেন্টিটি, ইওর এডুকেশন, ইওর স্কিলস, ইওর এক্সপিরিয়েন্স অ্যান্ড লাস্টে হলো এটার একটা হলো নমুনা, ঠিক আছে। এই 5টা থাকা উচিত ছিল আপনার একটা মেইলে বা আপনার অ্যাপ্রোচে, বাট আপনার অ্যাপ্রোচে আপনি এগুলা একটাও করবেন না, আপনি এগুলো সবগুলো বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে দিয়ে বলবেন ভাই আমি গরিব, একটা চাকরি দেন, কংগ্রাচুলেশনস, প্রথম চাকরিটাও মানে একদম মারে দিলেন। কথা হলো নো কোম্পানি, আই রিপিট, নো কোম্পানি, নো এন্টিটি, গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর প্রাইভেট, গিভস এ শিট অ্যাবাউট ইওর পভার্টি। গোটা পৃথিবী গরিব, গোটা দেশের নিয়ার অ্যাবাউট 70% ফ্যামিলির কামাই বিলো 30K। ডু ইউ থিঙ্ক পিপল কেয়ার যে আপনি ওই গরিবদের একজন? সবাই তো গরিব, তাহলে কি সবাইকে চাকরি দেওয়া সম্ভব না?
প্রত্যেক কোম্পানির টার্গেট আমি একজনকে হায়ার করব, ও আমাকে কিছু টাকা ইনকাম করে দিবে, সেটার একটা অংশ তাকে বেতন হিসাবে দিব। ডু ইউ অ্যাড ভ্যালু টু দ্যাট কোম্পানি জাস্ট বাই সেইং আই অ্যাম গরিব, আমি গরিব ভাই, খুব অভাবে আছি ভাই? উত্তর হলো না। সো প্রথমত গরিব অ্যাপ্রোচ বাদ দেন, আমরা সবাই গরিব, কারোই টাকা নাই। অ্যাপ্রোচটা হইতে হবে খুব প্রফেশনাল একটা অ্যাপ্রোচ, যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সিনিয়র বড় ভাইকে বলো, ভাই আসসালামু আলাইকুম, আমি অ্যাপ ডেভেলপমেন্ট অনেক ভালো মতো শিখছি, অলরেডি দুইটা কোম্পানি ছোটো ছোটো দুইটা অ্যাপ বানাইছি, বাট আপনি যদি আমাকে সুযোগ দেন আমি ফ্লাটার প্লাস অন্যান্য অ্যাপ ল্যাঙ্গুয়েজে আপনাকে অ্যাপ ডেভেলপ করে দিতে পারবো, আপনি যদি কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি হয় আপনি আমাকে জানেন, ফার্স্টে আমাকে স্যালারি না দিলেও হবে, প্রথম প্রজেক্টে আমি দরকার হলে ফ্রিতে করে দিব, আপনি যদি ভালো লাগে দেন আপনি আমাকে হায়ার করবেন। দ্যাটস দ্য অ্যাপ্রোচ। ভাই আমার এ মরে গেছে, আমি এত বছর ধরে বেকার আছি, ভাই কোনো একটা চাকরি দেন। দেন যদি আমাকে সেকেন্ড তাকে আমি জিজ্ঞেস করি, নর্মালি আমি তাকে জিজ্ঞেস করি, ভাই কী স্কিল আছে ভাই আপনার, কী পারেন? বলছে ভাই যা দিবেন তাই পারবো। উরি বাবা রে বাবা, আসছি আমার সভ্যসাচী রে, সব পারে বাবা, সব পারে, একটা কামও পারিস না তুই। এই যে উত্তরটাই খুব ফ্যাক্ট, যে তুমি কী পারো এটাও জানে না, যে তুই কী পারিস, তুই যদি তাই না জানিস আমি তোরে কী দিব, দুঃখের ব্যাপার। আমাদেরকে বার্ন ইউনিটের যে ডিরেক্টর স্যার আছে, হ্যাঁ, বলে যে আমরা একজন টপ ক্যালিবার পাবলিক ইউনিভার্সিটির MBA ডিগ্রিধারী একজন কাকে, হ্যালো, আমাদের যে ওয়াশিং প্ল্যান্ট আছে, বুঝছো, বার্ন ইউনিটের যে কাপড় চোপড় বেডশিটগুলো ধোয় না, হাসপাতালের বেডশিট, ওই ওয়াশিং প্ল্যান্টে হলো ওয়াশার, হলো কাপড় ধোয় বয়া বয়া হয় না, এই হলো স্কিলের অবস্থা। তো এই জায়গায় না যেতে গেলে অ্যাপ্রোচটা ঠিক করবেন। আপনি গরিব পরে পরে বলেন, এই অ্যাপ্রোচে অ্যাপ্রোচ করে বলে তারপরে বলেন যে ভাই আমার এই ফ্যামিলি ইস্যুস, যদি একটা চাকরি দিতেন খুব উপকৃত হইতাম। কিন্তু এই অ্যাপ্রোচগুলো আপনার থাকতে হবে। এইটুকু একটু শিখেন, সিভি লেখা শিখেন, মেল করা শিখেন, এটা তো শিখবেন না। লাস্ট বাট নট লিস্ট, দেখেন ভাই বাংলাদেশের বেকারত্ব সমস্যা কি আজকে শুরু হয়েছে নাকি এখন থেকে 10 বছর আগে ছিল? এই যে দেখেন দেখি, তখনও 4.3% ছিল, ডে বাই ডে বাড়তেছে, কারণ জনসংখ্যাও বাড়তেছে, প্লাস সরকারের তো নিঃসন্দেহে দোষ আছে, এটা কখনও আমরা অস্বীকার করব না যে বেকারত্ব সমস্যার পিছনে সরকারের একটা বড় হাত আছে। বাট আমি যদি এইটা নিয়ে, আমার একজন প্রিয় বাপ, আপনার তো মানে কন্টেন্ট ক্রিয়েটর নয়, আপনাদের ওরা বাপ হয়, আপনার একজন প্রিয় বাপ এটা নিয়ে সরকারকে চরম দুমায় গালিগালাজ করতেছে, আমি বললাম আমার বাপ সঠিক, আমার বাপের সাথে আসি, বাপ তুমি সরকারকে ফেলায় দাও, কিছুই হবে না, বাপও ওই করেই কিন্তু টাকা। দেখেন মজার কথা, বাপ কিন্তু সরকারের সমালোচনা করে, আপনি বাপের ভিডিও দেখার পরে বাপ ওখান থেকে মনিটাইজেশনে কামাইতেছে, বাপ কিন্তু সফল, বাপ কিন্তু অলরেডি কামায় ফেলছে, আপনি কী করলেন? আপনি কিন্তু জিরো। কথা হলো গভর্নমেন্টকে ব্লেম করেন, কোনো সমস্যা নেই, 10 টাকা লিদেন, 1000 টাকা লিদেন, বাট কথা হলো গভর্নমেন্টকে ব্লেম করার সাথে সাথেই নিজের দিকে একটু আঙুলটা তাকান, গভর্নমেন্টের দিকে একটা আঙুল দিলে 4টা আঙুল নিজের দিকে, নিজেকে প্রশ্ন করেন যে ভাই আমি কি আদৌ জবে ট্রাই করতেছি, আমি কি আদৌ একটা জবের এক্সামের আগে সিরিয়াসলি 2-3 মাস প্রিপারেশন নিছি, আমি কি নেটওয়ার্কিং করছি, আমি কোনো স্কিল ডেভেলপ করছি, আমি কোনো বিজনেস করার ট্রাই করছি, আমি এগুলো কোনো কিছু করি নাই, অ্যান্ড আমি ভাবছি যে আমাকে সকালবেলা উঠে মনে করো সরকার প্রধান আসে বলবে বাবা তুই তো গরিব, এই নে তো 10 প্রতি মাসে তোকে আমি 40,000 টাকা করে চাকরি দিব, প্রতি একটা চাকরি দিলাম প্রতি মাসে, তোকে কিচ্ছু করতে হবে না, তোকে তুই বসে থাক ফেসবুকে স্ক্রল করবি আর আমাকে গালি দিবে, আমি তোকে 40,000 টাকার একটা চাকরি দিব, এটা কখনো হবে না, এটা একটা ইমাজিনারি সিচুয়েশন। সো গভর্নমেন্টকে ব্লেম করেন, আন্দোলন করেন, নিয়ম ঠিক করার চেষ্টা করেন, সব ঠিক আছে, বাট নিজের দিকে একটু ব্লেম টানেন। মুদ্রা কথা হলো আপনি যদি বেকার হন এটার পিছনে আপনার হাত হলো 80% এবং গভর্নমেন্টের হাত হলো 20%, এটা বুঝিয়েন, ঠিক আছে? আপনি কোনো ভোকেশনাল ট্রেনিংও করেন নাই, কিছুই করেন নাই, আপনি জাস্ট এক্সপেক্ট করেন জাস্ট বিকজ ইউ আর এডুকেটেড ইউ শুড বি গিভেন মানি, বাট রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। সো আমি আজকে বিভিন্ন রূঢ় কথা বলছি, এই রূঢ় কথা শোনার পরে অনেকজনের ট্রিগার হবে, বাট আই ডোন্ট গিভ আ সিঙ্গেল শিট, এবং এই ট্রিগারের পরে অনেকে নিজের লাইফ চেঞ্জ করার ডিসিশন নেবে। সো শ্রদ্ধেয় বড় ভাইয়া এবং আপুরা, আপনাদের জন্য বেস্ট অফ লাক, আমি আশা করি আপনারা চাকরি পাবেন, আমি আশা করি আপনারা দেশকে নেতৃত্ব দেবেন। আসসালামু আলাইকুম, টাটা।